फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। हैप्पी दिवाली टू ऑल ऑफ यू। हैप्पी दिवाली एंड हैप्पी चिल्ड्रेंस डे। सो आज के दिवाली प्लस चिल्ड्रेंस डे, आज के दुटोई आछे 14 नवंबर। तो आमी एखाने कतगुलो फ्लोटिंग कैंडल्स निये चले एसेछि। ए देखुन फ्लोटिंग कैंडल्स गुलो बाटिर मध्ये रेखेछि, अन्य किछुर मध्ये राखिनि, देखे हासि पाच्छे श्योर। बाट भीषण भाल लागे फ्लोटिंग कैंडल्स। आमादेर आरो जदि माने जे रोज पेटल्स गुलो छोटी छोटी दामे जतो देखते सुंदर लागतो, किन्तु आमादेर कि बोलेन तो रोज गाछ नेई, जबार गाछ आछे, तार जन्य रोज पेटल्स गुलो दिते पारलाम ना एर मध्ये। सो ओके, एटा एकटा कैंडल आमी जालिएछि, तो एटा दिए आर विद द हेल्प अफ मैच स्टिक आमी बाकी सब कैंडल्स गुलो जालिए फेलबो। आपनारा देखुन फ्लोटिंग कैंडल्स गुलो प्रथमबारई निलाम दिवाली। খুব সুন্দর লাগছে দেখতে। এমনি ক্যান্ডেলস তো বারবার আমরা জ্বালাই, দিয়াস জ্বালাই। দিয়াস জ্বালানো অবশ্য ব্যাপারটা অন্যরকম, দিয়াস জ্বালালে বেশি ভালো লাগে ক্যান্ডেলস থেকে। ঠিক আছে, ক্যান্ডেলসটা জ্বালাই। এই দেখুন, এটা হচ্ছে আমার এই গিফট বক্স, এটা দিদি দিয়েছে, রাহিকে দিয়েছে, রাহিকে মাসি দিয়েছে। রাহি উঠবে যখন তো খুলবে, ও জানি না এর মধ্যে কি আছে। এই রাহির লেহেঙ্গাটা নিয়ে এসছে, এটা তো দড়িটা ভরতে হবে, তো এটা ভরে নিই। তারপরে কি করব, ক্যান্ডেলস গুলো জ্বালো, ফ্লুটিং ক্যান্ডেলস গুলো জ্বালাতে হবে। আর আমি আজকে একদম সাজিনি, কিরম লাগছে দেখতে। আমি একটু পরে সাজবো, শাড়ি মাড়ি সব নামিয়ে রেখেছি, সাজবো না যে তা না, সাজতে তো হবে, দিওয়ালি বলে কথা না। হ্যাঁ, এমনি দেখতে খারাপ তো বাজে লাগে দেখতে, ক্যামেরার সামনে এসছি, বাল বাল বিখরা হওয়া সব কিছু, উইদাউট মেকআপ। মেকআপ এমনিতে আমি কম করি, আপনারা দেখবেন সবসময় যখনই আসি না ন্যাচারাল লুকেই আসি, লিপস্টিকটা একটু পরি। মেকআপ আমি খুব একটা করি না, প্রেফারও করি না। যে মেকআপ আইটেমস গুলো আছে, মেকআপের যে জিনিসগুলো আছে, কসমেটিক্স গুলো আছে, সবগুলো পরেই আছে, ওটা অতটাই আমি ইউজ করি না। আমি বেশিরভাগ ইউজ যেটা করি ওটা হচ্ছে কাজল, কাজলটা আমি খুব বেশি ইউজ করি। লিপস্টিকটা কমই ইউজ করার চেষ্টা করি। আমার ব্লগসে বেশি আমাকে দেখবে না যে আমি লিপস্টিক পরে আছে, পরতে হয় পরেছি। ঠিক আছে, এই যে হয়ে গেছে, 2 মিনিটেই হয়ে গেছে এটা করা, 2 মিনিট থেকে কম সময় লেগেছে। এখন রাহি পরবে লেহেঙ্গাটা, আর আমি একটা শাড়ি পরবো। কোন শাড়িটা পরবো ওটা অবশ্য এই ঘরে নেই, ওটা হচ্ছে ওই ঘরে। হ্যাঁ, তো আমি আপনাদের দেখাবো, চলুন আমরা ক্যান্ডেলস জ্বালাই, চলুন। দিওয়ালি দশেরা থেকে বেশি আমার ভালো লাগে। দশেরা মানে দুর্গাপূজা, আমাদের এখানে তো দুর্গাপূজা বলে, বাকি জায়গায় দশেরা বলে, নবরাত্রি করে ওরা। তো আমার সব থেকে ভালো লাগে দিওয়ালি, আমার এই জন্য যে ফেস্টিভ, ইট ইজ নোন এস ফেস্টিভ্যাল অফ লাইটস, ফেস্টিভ্যাল অফ লাইটস বলা হয়, এই জন্যই আমার এত ভালো লাগে। মতলব অন্ধেরে পর উজালে কি জিত, বুড়াই পর আচ্ছায় কি জিত, এটাকে বলে। তো তার জন্য আমার এত বেশি ভালো লাগে, মানে পুরো এই দশটা দিয়াতে কি সুন্দর, দিয়া না সরি ক্যান্ডেলস এ কি সুন্দর মুখটা আলো হয়ে গেল। দেখুন তো ঘরটা মধ্যে লাইট নেই, বাট স্টিল এটা লাইট মানে ইয়ে করছে, ঝলমল করছে আর কি। তো আমি সাজগোজ করে আপনাদের সামনে আবার আসবো। ওকে, রাহিকে লেহেঙ্গাটা পরিয়ে দেবো। এই রাহি এখন ঘুম থেকে উঠলো, তারপর দিওয়ালি ড্রেস আপ হবে। এই বক্সটা যেটা ও দিয়েছিল দিদি, ওকে সেটা থেকে এগুলো বেরিয়েছে। দেখুন সোন পাপড়ি আছে, বিকানো অল আর বিকানো, এটা মানে ভুজিয়া আছে, এটা হচ্ছে কাজু মিক্সচার, নো হোয়াট ইট ইজ, আর এটা রসগোল্লা, অ্যান্ড এটা হচ্ছে কি ক্রাঞ্চি মাঞ্চি, আরন নো এটা কি আছে, মশালা মস্তি স্ন্যাক পাউডার অ্যান্ড প্লাস দিস ফ্লার, যাই হোক এই সবগুলো আছে বক্সটার মধ্যে। এটা হচ্ছে গিফট, রসগোল্লাটা হেভি লাগছে আমার, দেখুন প্যাকেজিংটা কি দারুণ লাগছে।
তখন ক্যান্ডেলস্টিক দেখছিলেন আপনারা, আমার একটা লোক কুর্তি পরে একদম পুরো পাগলের মতো লাগছিল, চুলগুলো বেবি বলে বলি, আপনারা জানেনই অলওয়েজ সিম্পল থাকি, বাট আজকে এখন দিওয়ালির উপলক্ষে একটুখানি সেজেছি। এই শাড়িটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, সিল্ক মিডেন জামদানি পিঙ্ক কালারে, দেখুন কেমন লাগছে। হ্যাঁ, আর চুলটা একটু ছেড়েছি, প্লিজ একটু কোঅপারেট করুন, চুলটা ভাবছি স্প্রেড করবো, কেমন আইডিয়া হয় বলুন তো। যাই হোক, পরে আমাকে লিখবেন কমেন্ট বক্সে কি চুল স্প্রেড করলে কেমন লাগবে, ঠিক আছে। যাই হোক, এই মেকআপটা করেছি, অনেক কষ্টে করেছি মেকআপটা, জানি তো না মেকআপের এমও, কষ্টে করেছি মেকআপটা, আর এই হালকা ছোটো টিপটা পরলাম, কেমন লাগছে বলুন। চুলটা বেঁধে নেবো কিছুক্ষণ বাদে, কি করে বাইরে দেখবো গরম আছে না ঠান্ডা আছে সে বুঝে চুলটা বেঁধে নেবো। রাহি রাহি দেখি, রাহি আসো, রাহি দেখুন আমাদের রাহি, রাহি আর মামার রাহি, ও সেরেছে একটা চানিয়া চলি, চানিয়া চলি যেটা আমি কিনেছিলাম ওর জন্য, সেটা হচ্ছে চানিয়া চলিটাও পরে সেরেছে দেখুন, উইথ হোয়াইট হেয়ার ব্যান্ড, উইথ হোয়াইট হেয়ার ব্যান্ড, কেমন লাগছে বলুন ওকে। আর দেখুন, হ্যাঁ মাম্মি সেরেছে, মাম্মি হচ্ছে গিয়ে জামদানি পরেছে, সোবার সিম্পল লুক দিচ্ছে জামদানি, এটা হচ্ছে ইয়ে কালার গোল্ডেন কালারের জামদানি উইথ পিঙ্ক ব্লাউজ, খুবই সোবার ছেড়েছে উনি। হ্যাঁ ওকে, দেন ফ্রেন্ডস আমরা একটু ঘুরে আসি, আসুন আমার সাথে, স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নাও, ঠিক আছে, মাস্কটা এখানে রেখো না, হাতে রাখো, কেউ মাস্ক এখানে টেবিলে রেখো না, হাতে রাখো, ঠিক আছে। ফ্রেন্ডস এখন চলে এসেছি ডমিনোসে, এখন পিজা নিচ্ছি, ওয়েট করছি যে কখন পিজা আসবে আর কি, ওয়েট করছে না, রাজি ওয়েট করছে। এখন খাবি না, পরে খাবো, ঠান্ডা আছে, খাবি না, ঠান্ডা এখন খাবি না, আমি রেখে দিলাম, খাবি না এখন, বললাম যেটা বলেছে সেটা শুনবে। হাত ধুয়েছো তো মা? খাও, এখন বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এলাম খুব তাড়াতাড়ি, বেরিয়েছি অনেক দেরি করে, সিরিয়াল ফিরিয়াল দেখে তারপর সাজগোজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 9টার সময় বেরিয়েছি, 9টার সময় বেরোনোটা উচিত হয়নি, উচিত ছিল একটু আগে যাওয়া, মেন হিরো কালীপুরেতে উপোস করে তো অঞ্জলি দিতে ও চলে গেছে, ও পাড়াতে অঞ্জলি দেবে, আমরা কেউ আমি কোনোদিনও উপোস করতাম না, তেমন ফাঁকি বাজ আমি আর কি, লক্ষ্মী পুজোতে উপোস করি না, কালী পুজোতেও করি না, আমি হচ্ছে কষ্ট করে করে সরস্বতী পুজোতে উপোস করতাম আগে, তখন পড়াশোনা করতাম, এখন তো পড়াশোনা করি নাই, লাস্ট বিয়েটা ছিল তাও আমি সরস্বতী পুজোর অঞ্জলিও দিইনি, যাই হোক মন থেকে ভক্তি আছে আমার, তো সেটাকে আমি শো অফ করি না। হ্যাঁ কিন্তু অঞ্জলি দেওয়াটা ভালো, দেওয়া উচিত, তাইকে আমি অঞ্জলি দেওয়া শেখাবো, এখনো 5 বছর হয়নি তো, তারপরে বড় হলে অঞ্জলি নিশ্চয়ই দেবে। যাই হোক, এই বাড়ির থেকে জাস্ট ডমিনোস গেলাম, তো ডমিনোস আমাদের বাড়ি থেকে খুবই কাছে, তো ওখান থেকে গেলাম, একটা ঠাকুর দেখিনি, প্যান্ডেলে অনেক ভিড় ছিল, যেটা বেরোনোই উচিত না কিন্তু একটু ইচ্ছা করে বাচ্চাটাকে নিয়ে বেরোতে, তো তার জন্য বেরোলাম। হ্যাঁ মানে বেরোনো একদমই মানে কোভিডের মধ্যে যে সবাই বেরোচ্ছে, মানে ভয় ভয় নিয়ে বেরোচ্ছে যে যদি কিছু হয়ে যায়, মিসহ্যাপ হয়ে যায়, হতেই পারে যে কোনো কারণ, তাও যাই হোক আপনারা বলুন আমায় আপনাদের দিওয়ালি কেমন কেটেছে, আমার দিওয়ালি তো মোটামুটি ভালোই কেটেছে,
আমি প্রথমে ক্যান্ডেলস গুলো জ্বালালাম। সকাল থেকে আমি খুব একটা বিশেষ কাজ করিনি, সকালে আজকে ছুটি ছিল, সব অনলাইন ক্লাসেস সব ছুটি ছিল, সকালে জাস্ট এমনি মানে যেরকম হয় রান্না বান্না। আজকে হয়েছে রান্নার শুক্তো তেলাপিয়া মাছ, হ্যাঁ আর কি হয়েছে শুক্তো তেলাপিয়া মাছ, হ্যাঁ ব্যাস তেলাপিয়া মাছেরটা আমি করেছি, আর শুক্তোটা শাশুড়ি মা করেছে, আর রাহির মাংস যে আলাদা করে ও রাহির মাংসটা আমি করেছি। রাহির মাংস মানে এমনি জাস্ট বিনস গাজর দিয়ে, তারপরে হচ্ছে গিয়ে আলাদা করে স্যুপের জন্য মাংস আনা হয়েছিল, তো স্যুপ করেছি, স্যুপ করেও রায় রেখে দিয়েছি। স্যুপটা এখনো মানে কেউ খায়নি, স্যুপটা ওটা ড্যারের জন্য করেছিলাম, ওটা স্যুপটা স্যুপটা আছে, তো স্যুপটা রাখা হয়েছে, স্যুপটা এখন ড্যাড খাবে। আর আমার পুরো পেট ভরা পিৎজা খেয়ে, তো ননভেজ পিৎজা নিয়েছিলাম, ওটা সসেজের মতন কিছু একটা ছিল, তো ওটা খেয়ে আমার আর রাহির পুরো পেট ভরা। আমিও রাত্রে কিছু করবো না, কিছু ডিনার করবো না, না রাহি কিছু ডিনার করবো, আগের থেকে বলে দিয়েছে যে কিছু খাবো না। যাই হোক, আর শাড়ির আঁচলটা না বড্ড ইয়ে হয়ে গেছিলো, দেখুন লুকাচ্ছিল যে এটা আঁচলটা লুকাচ্ছিল, তো আমি শাড়িটা এরকম করে প্লিট করলাম, ওখানেই খুলে প্লিট করলাম, মানে বড্ড অসুবিধা, আনকমফোর্টেবল হচ্ছিল ওটা খুলে 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 খুলে, না আমি শাড়ি এমনিই পরতে পারি না। স্কুলে স্কার্ট ছিল, সালোয়ার কামিজ ছিল, আমি শাড়ি কোনো দিনও পরিনি, শাড়ি পরতে এখনও আমি শাড়ি পরতে মানে শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, শাড়ি পরতে মানে শাড়ি পরলে পরে একটা মেয়েকে যেরকম লাগে অন্যরকম লাগে, সেটা ওয়েস্টার্নে কখনোই লাগে না, তো শাড়ি ভীষণ ভালো লাগে, কিন্তু শাড়ি পরতে একদমই আনকমফোর্টেবল। তো শাড়িটা আমি ওখানেই প্লিট করে নিয়েছি, খুব বাজে হয়েছে প্লিটিংটা, কি করবো বলুন, শাড়িটা পুরো মানে আঁচলটা মাটিতে লটাচ্ছে, পুরো মানে ছাড় দিতে দিতে যাচ্ছে। আগে আমি পরে নোটিস করিনি যেরকম শাড়ি পরতে হয় পরেছি, মানে পার পিকো করা আমি শাড়িটা, তো যারকে আমি দিই সে বলছে পরে দিও। যাই হোক, আমার দিওয়ালিটা এইভাবে কাটলো, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা দিওয়ালি কীভাবে কেটেছে। আর হ্যাঁ, আজকে তো চিলড্রেন্স ডে, চিলড্রেন্স ডে ব্লগটা তো তৈরি করাই হয়নি, ওটা আমি তৈরি করে দেখো। চিলড্রেন্স ডে তিনি একটা মজাদার ভিডিও, চিলড্রেন্স ডে ব্লগ আর কি, চিলড্রেন্স ডে দিন মানে চিলড্রেন্স ডে ব্লগ আর কি, মজাদার একটা ভিডিও নিয়ে আমি হাজির হব, হাসি পাবে দেখে আপনাদের, ফানি মেকআপ আগে থেকে বলে দিলাম। যাই হোক, ওকে দেন, গুড নাইট, বাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে।